রাজধানীর এ চিত্র দেখে বোঝার উপায় নেই, দেশে সর্বাত্মক লকডাউন চলছে। বনানী ফার্মগেট যাত্রাবাড়ি থেকে শুরু করে প্রতিটি চেকপোস্টে লম্বা গাড়ির জটলা। জরুরি সেবা ছাড়া সব ধরনের যান্ত্রিক যান চলাচলে বিধিনিষেধ থাকলেও তা মানছেন না কেউ। স্টিকার তো গাড়িটা তো আমার না, আমার আমি তো চালক, আর আপনি যে গাড়ি দেবেন আমার চালাইতে আমি আপনার চাকরি করি, আপনি যেটা দেবেন ওইটাই আমি চালাইতে বাধ্য, কারণ আমি চাকরি করি আপনার। জরুরি সেবার বাইরে বিভিন্ন কারণ দেখিয়ে বের হচ্ছেন কেউ কেউ। বাইরে যে কোম্পানি অর্ডার করলে এটা আমাকে করতে হয়, যদি কোম্পানি যদি আদেশ করবো এটা আমাকে করতে হইব। টিকেটের জন্য আর কি, মানে টিকেটের, বিমানের টিকেটের জন্য আর কি, পাসপোর্টে একটা পেন্ডিং রয়েছে, পাসপোর্টে ডকুমেন্টস দিতে হবে। তবে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সেনাবাহিনী, বিজেপি, পুলিশ এবং র‍্যাব কঠোর অবস্থানে রয়েছে। তারপরেও অকারণে বের হওয়া মানুষের অজুহাতের শেষ নেই। যারা যৌক্তিক কারণ দেখাতে পারছে, কেউ হাসপাতাল, ব্যাংক, তারপরে আপনার গার্মেন্টসে যাচ্ছে, এদের আমরা সহযোগিতা করেছি দ্রুত যাওয়ার জন্য। আর যারা আমাদের সদুত্ব দিতে পারে নাই, যেমন দুইজনকে পেয়েছি ওরা ঘুরতে যাচ্ছে বন্ধুর বাসায়, একজনকে পেয়েছি শ্বশুরবাড়ি যাচ্ছে, আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এদিকে রাজধানীর অলিগলিতেও সাধারণ মানুষের চলাচল ছিল চোখে পড়ার মতো। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গার চিত্র ছিল আগের মতোই, স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই কোথাও। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।